من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد صدق الله العظيم أمر شكري آدائي كتشي شي محان روبرت جنو যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দিয়েছেন সুযোগ দান করেছেন সেজন্যে আমরা আমাদের মহান মাহবুদের দরবারে তার শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে কালে মতো শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা ও সৈয়দুনা ও কদা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা রহমতলিল আলমিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন আল্লাহল্লি ওয়াসলিম ওয়ারিক আলা নবীনা মুহাম্মদ ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ নবীদের দাওতি জিন্দেগি এই শিরোনামে আলোচনায় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে গত জুমায় সেদেনা ইসব মারিয়াম সালাম সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা লোকমান হাকিম সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ লোকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কোনো নবীও ছিলেন না কোনো রাসূলও ছিলেন না তার ব্যাপারে সুপ্রসিদ্ধ মত হল তিনি নবী রাসুল ছিলেন না তবে তিনি আল্লাহর একজন ওয়ালি ছিলেন তিনি আল্লাহর কাছে কতটা মর্যাদাবান আর আল্লাহর কত প্রিয় বান্দা ছিলেন দেখেন কেমন পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে তাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তালা কোরআনে তার নামে একটি সোরা নাজিল করেছেন সুবাহাল আপনারা সবাই জানেন কোরআনুল ক্যারিমে মোট কতটি সোরা আছে একশত চোদ্দটি সোরা আছে গত যুবা পর্যন্ত আমি ২৫ জন নবীর ব্যাপারে আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ তো পঁচিশ জন নবী সবার নামে কি কোরআনে সোরা আছে নাই আপনারা আবার ভাবিয়েন না হুজুর ওনাদের নামে সোরা না থাকলে এত কাহিনী আপনি কোন জায়গা থেকে শোনাইছেন সব কোরআন থেকেই শুনিয়েছি কোরআনের বাহিরে হাদিফের বাহিরে যে সকল বর্ণনাগুলোতে ভেজাল আছে এখতেলাফ আছে সেগুলো আমি বলি নাই বরং কোরআন শুনায় যা আছে একেবারে অথেন্টিক যেগুলো সেগুলো আমি ধারাবাহিকভাবে ভাবে আপনাদের সামনে তুলে ধরেছি পঁচিশ জন নবীন নামে কোরআনে সোরা না থাকলেও তাদের কাহিনী কোরআনের বিভিন্ন সোরায় বিক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে কিন্তু ছয় জন নবীন নামে সোরা আছে কোরআনে ক্যারিমে কয়জন নবীন নামে সোরা আছে ছয় জন ইউনুস সোরা ইউনুস আছে না হুদ সোরা হুদ আছে না ইউসুফ সোরা ইউসুফ আছে না নাই ইব্রাহিম সোরা ইব্রাহিম আছে তো তারপরে সোরা নখ এরপরে আমাদের নবীন নামে একটা সোরা আছে সোরার নাম কি সোরা মোহাম্মদ তোরানুল কেরিমে নবীদের নামে মোট সোরা আছে কয়টা ছয়টা দুইজন ব্যক্তি আছেন বিশেষ মোটাদামান যারা নবীও না না কিন্তু ওই দুইজনের নামে কোরআনে সূরা দিয়েছেন কে ওই দুইজনের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা যে মহিলা নবীও না না কিন্তু তার নামে সূরা আছে ওই মহিলার ব্যাপারে আলোচনা হয়ে গিয়েছে ইতিমধ্যে বলেন তো ওই মহিলার নাম কি সৌরথু মারুয়াম তার নামে কোরআনে কেরিমে একটি সূরা আছে সৌরথু মারিয়াম আর মারিয়াম আলি সালামের কাহিনী আপনাদেরকে বলেছি আমরাও শুনেছি আলহামদুলিল্লাহ আরেকজন ব্যক্তি হচ্ছেন লোকমান হাকিম যিনি কোন নবীও না রসুলও না কিন্তু আল্লাহ তার নামে কোরআনে কারিমে পূর্ণাঙ্গ একটি সুরা নাজিল করেছেন সুবাহান কে এই লোকমান হাকিম যিনি নবী রাসূল না হওয়া সত্ত্বেও তার নামে কোরানে আল্লাহ সোরা দিয়ে দিলেন কে এই ব্যক্তি কি তার পরিচয় তিনি কি দেখতে খুব সুন্দর ছিলেন তিনি কি খুব ধনী মানুষ ছিলেন যে তার নামে আল্লাহ সুরা দিয়ে দিয়েছেন সৈয়দেনা লোকমান হাকিম তিনি দেখতে খুব সুন্দর মানুষও ছিলেন না তার গায়ের চামড়া কুচকুচে কালো ছিল অত্যন্ত কালো রঙের মানুষ ছিলেন দেখতে কোনো সুন্দর বা সুশ্রী মানুষ ছিলেন না তার নাকটা ছিল চাপটা খরবাকৃতির মানুষ ছিলেন ঠোঁটগুলো ছিল বড় বড় বেটে মানুষ ছিলেন কুচকুচে কালো চামড়ার অধিকারী ছিলেন যাকে দেখতে খুব সুন্দর লাগত না যাকে দেখলে ভালো করে তাকাতেও মন চাইত না কিন্তু এই ধরনের একজন কুচকুচে কালো রঙের মানুষ বেটে প্রকৃতির চ্যাপটা নাকওয়ালা বড় বড় ঠোঁট যাকে দেখতে সুন্দর লাগে না ওই ব্যক্তি আল্লাহর কাছে কতটা মর্যাদাবান হয়ে গেল আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে কোরআনে কারীমে তার নামে আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন কি কারণে তার তো মর্যাদা বাড়লো কি কারণে তার তো সম্মান বেড়ে গেল সাইয়েদনা লোকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না তিনি কোনো রাসূলও ছিলেন না কিন্তু তিনি অত্যন্ত আল্লাভেরু মানুষ ছিলেন খুব পরহেজগার মানুষ ছিলেন মানুষ ছিলেন এই তাকওয়ার কারণে এই একটি কোয়ালিটি তাকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে দিয়েছে আপনি কত সুন্দর আপনার গায়ের রং কত ফর্সা আপনি কত লম্বা আপনি কত স্ট্যাটাস বালা এগুলো দিয়ে আল্লাহর কাছে আপনার মর্যাদার মাপকাঠি নির্ণয় হবে না আপনি কত বড় ক্ষমতাওয়ালা কত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা আপনার বেশি পয়সা থাকলে পাহাড় তলিতে আপনার দাম আছে আপনার বেশি ক্ষমতা থাকলে দেশে বিদেশে আপনার দাম আছে কিন্তু আপনার ভিতরে তাকওয়া না থাকলে আপনি যত বড় পয়সাওয়ালা টাকাওয়ালা হও টাকা কেন আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই ঠিক জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন আমার কাছে মর্যাদাবান হওয়ার শর্ত হচ্ছে তাকওয়া যার তাকওয়ার লেভেল হবে যত বেশি আমার কাছে তার দাম হবে তত বেশি এই জন্য আল্লাহ কোরআনে ক্যারিমে বলেছেন তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি তার দাম তার সম্মান তার মর্যাদা আমার কাছে তত বেশি সেদিন লোকমান হাকিম দেখতে সুন্দর ছিলেন না কুচকুচে কালো রঙের মানুষ ছিলেন চ্যাপটা নাকওয়ালা খরবাকৃতির মানুষ ছিলেন ঠোঁটগুলো বড় বড় ছিল কিন্তু যে জিনিসটার কারণে তিনি আল্লাহর কাছে সম্মানিত হয়েছেন ওই জিনিসটার নাম কি আসতে বলবেন না সবাই বলেন জিনিসটার নাম কি একটি কোয়ালিটি তাকে আল্লাহর প্রিয় ভাজন বান্দায় পরিণত করেছে আর সেই দেনা লোকমান হাকিমের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি ছিল অনেক নবী রাসূলদের নামে আল্লাহ কোরআনে সূরা দেন নাই কিন্তু লোকমান হাকিমের উপর আল্লাহ এত সন্তুষ্ট তার উপরে আল্লাহ এত খুশি কেমত পর্যন্ত বিশ্ববাসীর কাছে তাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তালা তার নামে কোরআনে সূরা দিয়েছে সেই দেনা লোকমান হাকিম অত্যন্ত ইবাদত গুজার ছিলেন খুব পরহেজগার মানুষ ছিলেন তার ইবাদত পর ইয়ার পরহেশগারিতার কারণে রব্বুল আলাবিন তাকে হিকমতের মাতের নামত দিয়ে ধন্য করে দিলেন আল্লাহ তা আলা সোরালোকমানের বার নকবরা এতে সেই কথা বললেন ওয়ানা কদা নুকবান হাইক আনিশ করলেল্লা ওয়ামাই ইশ কোরোফা ইন্ন ইশ করোলে নাফ সি ওয়াম কাফ রফা ইন্নল্লাহা ওনিয়ন হামি আল্লাহ তালা বলছেন আর অবশ্যই আমি লোকমান কে হেকমত দান করেছি হেকমত এই শব্দটা আপনারা শোনেন নাই আগে শুনছেন তো আমরা তো অনেক সময় বলি ভাই হ্যাকমত খাটাইয়া কথা বলিস ভাই হ্যাকমত খাটাইয়া কথা বলবেন ভাই কাজটা হেকমতের সাথে করবেন কিন্তু আমি যদি বলি মাল এই হিকমা দ্বারা কি উদ্দেশ্য জ্ঞান আর হেকমত দুইটা কি এক জিনিস কথা বলছেন না কেন জ্ঞান আর হিকমত দুইটা জিনিস কি এক হেকমত এটা আপনি নিজে থেকেই পাবেন না হেক্ষমদ দেওয়ার মালিক যিনি তিনি কে এই জন্য আল্লাহ তালা করার গারিমের দুই নম্বর সুরাম সুরতুল বাকরা এর দুই শত নম্বর আ এতে বলছেন ইয়ো তিল হাংক্ষ মায়তা মাইয়াশা ওয়ামাই তিল হাংতা আল্লাহ তালা বলছেন তিনি যাকে চান তাকে একমত দান করেন হেকমত দেওয়ার মালিক যিনি সবাই বলেন তিনি কে আর আল্লাহ যদি কারো উপর দয়া পর্বশয়ে তাকে যদি হিকমত দিয়ে দেন আল্লাহ বলেন আমি যাকে হিকমত দিয়ে দেই সেই ব্যক্তি দুনিয়ার সর্বাধিক কল্যাণ পেয়ে যায় যে ব্যক্তি হিকমত পায় সে কল্যাণ পায় কার তরফ থেকে জ্ঞান আর হিকমত এক জিনিস নয় তাহলে প্রশ্ন হতে পারে হেকমত কি হেকমা ইটস এন আরবিক ওয়ার্ড এটা আরবি শব্দ বাংলায় যেটাকে আমরা বলি প্রজ্ঞা বিচক্ষণতা ইংরেজিতে যেটাকে বলে উইজডম হেকমত কি হেকমত হচ্ছে জ্ঞানকে বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার সাথে প্রয়োগ করার নাম হল হেকমত আর এই হেকমত এটা আল্লাহ সবাইকে দেন না যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে হিকমত দান করেন সোবাহ আল্লাহ আমরাও হেকমত চাই কি চাই না হেকমত পাওয়ার জন্য দোয়া করতে হবে কার কাছে দোয়া করতে হবে কার কাছে হেকমতটা কি এটা একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই এখন মনে করেন এখানে একটা রাস্তা আছে শুনতেছেন আপনারা জ্ঞান আর একমতের মধ্যে পার্থক্য কি বুঝে ফেলতে পারবেন এখানে একটা রাস্তা আছে এখন আপনাকে বলা হলো আপনি এই রাস্তাটা ক্রস করেন এই রাস্তাটা হেঁটে এখান থেকে ওখানে চলে যান এখন যদি ওই রাস্তার মধ্যে আপনি জানেন আপনারা চট্টগ্রামে ওইটাকে কি বলেন ওই যে রাস্তার মধ্যে কিছু কিছু গাছ থাকে যেগুলার মধ্যে ওই কাটার মতো মানে থাকে আর কি কাপড়ের মধ্যে ঢুকে যায় আমাদের সিলেটে এটাকে সিলেটি ভাষায় ল্যাংরা বলে আপনারা কি বলেন ল্যাংরা মিলছে কেন সবাই কি ল্যাংরা বলেন এটাকে হ্যাঁ কি বলছে যাই হোক যেটা বুঝছেন বুঝছেন বুঝলেই হইল ওই যে কাপড়ের মধ্যে ঢুকে যায় না আচ্ছা আপনাকে বলা হলো ভাই আপনি এই রাস্তাটা পাস হয়ে দিক থেকে ওই দিকে যান মানে রাস্তার এই মাথা থেকে ওই মাথায় যান এখন রাস্তা পাস হতে বলা হয়েছে আপনাকে এখন রাস্তা পাস হতে হলে কি মানুষ হাত দিয়ে পাস হয় নাকি পা দিয়ে হেঁটে হেঁটে পাস হয় আপনি জানেন যে হেঁটে হেঁটে পাস হওয়া লাগবে এটা আপনার জ্ঞান যে আপনি হেঁটে হেঁটে ক্রস করতে পারবেন কিন্তু এই যে রাস্তার দুধারে কাটা আছে আপনার কাপড়কে আপনি এই কাটা থেকে হেফাজত করবেন কেমনি আপনি হাঁটার সময় কি করলেন আপনার কাপড়কে আপনি একটু আটোটো করলেন একটু গুছাই রাখলেন যাতে ওই কাটাগুলা না ঢুকে আর আপনার পাশে আরেকজন হেঁটে গেল সে একদম কাপড় টাপড় ছাইরা গেছে যাওয়ার পরে দেখা গেল তার কাপড়ে ওই যে ল্যাংড়ার আপনারা যেটা বলেন ওইটা ঢুকছে আর আপনার কাপড়ে ঢুকে নাই তার মানে আপনি হ্যাকমত খাটাইয়া হাঁটছেন আর ওই লুকটা হ্যাকমত ছাটাইয়া হাঁটে নাই তো জ্ঞান আর হেকমত এক জিনিস নয় যা আল্লাহ বলছেন কোরআনে যাকে আমি হেকমত দিয়েছি তাকে আমি দুনিয়ার সর্বাধিক কল্যাণ দান করেছি সোভান লোকমান হাকিমের নাম কোরআনে এসেছি আল্লাহ তাকে কি দিয়েছেন জোরে বলতে হবে আল্লাহ তাকে কি দিয়েছেন আলামিন লোকমান হাকিমকে হেকমত দিলেন হ্যাকমত দিয়ে আল্লাহ তাকে বললেন এবার তুমি আমার শুক্রিয়া আদায় করো কারণ দুনিয়ার কোনো বান্দা তোমাকে হ্যাকমত দেয় নাই হ্যাকমত যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কে এই জন্য আল্লাহ বললেন আমার বান্দা লোকমান আমি তোমাকে হ্যাকমত দিয়েছি সুতরাং তুমি আমার শুকর গুজার বান্দা হও আমার শুক্রিয়া কর আল্লাহ তালা সুরা লোকমানের মধ্যে সেই কথা উঠিয়ে দিলেন শুকরলি ল্লা ও মাইয়্যাশকুর ফা ইননা মা ইয়শকুর কা ফারা ফা ইননা আল্লাহ হামিদে আল্লাহ তালা বলছেন আর অবশ্যই আমি লুকমানকে হিকমত দিয়েছি আর তাকে বলেছি তুমি এই জন্য আমার শুকরগুজার বান্দা হও আমার শুকরিয়া আদায় করো কারণ যে ব্যক্তি সুক্রিয়া আদায় করে সে তো তার নিজের জন্যই সুক্রিয়া আদায় করে বলেন তো আমরা কেউ যদি আল্লাহর রেজিক খেয়ে আল্লাহর কাছ থেকে নেয়ামত পেয়ে আমরা যদি আল্লাহর সুক্রিয়া আদায় না করি আল্লাহর কি বিরাট বড় কোনো ক্ষতি হয়ে যাবে নাকি আল্লাহর কোনো লস হবে না কারণ আল্লাহ আমাদের মুখাপেক্ষী নন বরং আমরাই আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ তালা দুনিয়ার কারো মুখাপেক্ষী নন বরং প্রত্যেকেই আল্লাহর মুখাপেক্ষী আমরা কেউ যদি আল্লাহর নামত পেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় না করি আল্লাহর কোনো লস হবে না বরং শুক্রিয়া আদায় করলে লাভটা হবে কার আরেকটু জুড়ে বলেন লাভ হবে কার শুক্রিয়া করেন তো আপনারা এই জন্য আল্লাহ বলেছেন বান্দা শুক্রিয়া কর শুক্রিয়া করলে তোর নিজের লাভ আল্লাহ তালা কোরআনে কেরিমে সুরাজ জুমান আল্লাহ তালা কোরআনে কেরিমে সুরা ইব্রাহিমের সাত এতে বললেন যদি তোমরা শুকর গুজার বান্ধব হও যদি তোমরা শুক্রিয়া করো যে নামত আমি তোমাদেরকে দিয়েছি ওই নামত আরো বহু গুণে বাড়িয়ে দিবেন যিনি তিনি কে এজন্য সুক্রিয়া করবে। সুক্রিয়া করে কারা শুকুর বুজার বান্দা হয় কারা জানেন শুকুর পূজার বান্দা হয় তারা যতটুকু আছে ততটুকুতে সুখ আর শান্তি খুঁজে বেড়ায় জানা কিন্তু যাদের চাওয়া পাওয়ার শেষ হয় না এরা মরে গেলেও সুখ শান্তি পাবে না এজন্য দেখা যায় বহু টাকা পয়সার মালিক হয়েছে গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আছে কিন্তু রাতে তার ঘুম নাই শুধু টাকা পয়সা ধন-দৌলতের পেছনে ছুটছে আরেক লোক খুব বেশি টাকা পয়সা নাই রাতের বেলা আরামের ঘুমও আছে চেহারাও সুডব হাসি দিয়ে কথা বলে চেহারার মধ্যে টেনশনের ছাপ নাই আর আরেকজন খুব টাকাওয়ালা চেহারাটা দেখলেই লাগে একেবারে শেষ চোখের নিচে কালি পড়ে গেছে একটু হাসেও না হাসেও না কাঁদেও না এমন একটা ভাব নিয়ে থাকে কি বলেন এরকম মানুষ আছে না নাই আসলে সুখ শান্তি বিষয়টা হলো এমন এটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না এটা যিনি দান করেন তিনি কে আর সুখ শান্তি এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না এটা আপনি ক্ষমতা দিয়ে কিনতে পারবেন না অনেক রিক্সাওয়ালা আছে অনেক ভ্যানওয়ালা আছে তারা খুব ভালো খায় না কিন্তু দেখা যায় ভালো আছে জিজ্ঞেস যদি করেন ভাই কেমন আছেন হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ অনেক পয়সাওয়ালা মানুষকে জিজ্ঞেস করেছি কেমন আছেন আসি। মোটামুটি বেশি ভালো নাই সব কিছু বাদ দেন আমি ধরে নিলাম আপনার হাজার হাজার কোটি টাকা লোন আছে কিন্তু এই মুহূর্তে যে আপনার সাড়ে তিন হাত বডি সুস্থ এই সুস্থতা দিয়েছেন কে এই জন্য তো আপনার সুক্রিয়া আদায় করা উচিত আপনি কি জানেন আজকের ফজরের পরে আজকের দিনটা অনেক মানুষের আর্তনাদ দিয়ে শুরু হয়েছে আজকে ফজরের পরে অনেক মানুষ হসপিটালে ভর্তি হয়েছে আজকে ফজরের পরে অনেকের ঘরের লোক অ্যাক্সিডেন্ট করেছে আজকে ফজরের পর অনেকের উপরে বড় মুসিবত নেমে এসেছে আর আপনি ফজরের পরে নাস্তা করলেন আপনি আপনার কাজ কাম শেষ করে নামাজ পড়ে সুস্থ অবস্থায় মসজিদে আসলেন নিয়ে আসলেন কি এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ শুক্রিয়া যদি আদায় করেন আল্লাহ বলেছেন নিয়ামত বাড়িয়ে দিব নিয়ামতে বরকতও পাবেন বরকত কি দেখা দেখা যাচ্ছে আপনার কাছে যা আছে এটাতে বরকত পাচ্ছেন এটা দিয়ে আপনি খরচ টরচ করে এরপরেও থাকে কিংবা আপনার সব চাহিদা ফুলফুল হয়ে যায় তার মানে বরকত আছে আর অনেক টাকা আছে কিন্তু কোন দিকে আসে আর কোন দিকে যায় কোনো হিসাব নিকাশ পাওয়া যায় না তার মানে বরকত আমরা বরকত চাই কি চাই না বরকত দেওয়ার মালিক কে বরকত পেতে হলে শুকর বুজার বাদ্যা হতে হবে এই জন্য দেখেন না আমরা জুমায় নামাজের পরে দোয়া করি আল্লাহ আমাদেরকে তোমার শুকর গুজার বান্দা বানাও আমাদেরকে নাফরমান বানায় না তোমার রিজিক তোমার নেয়ামত খেয়ে পরে আমরা যেন সব সময় তোমার সুক্রিয়া করতে পারি আল্লাহ তো অভিজ্ঞ দাও সেই দেনা লোকমান হাকিমকে হেকমাত প্রজ্ঞা যিনি দিয়েছেন সবাই জুড়ে বলেন তিনিকে কে আল্লাহ তাকে হেকমাত দিলেন হেকমাত দেওয়ার পরে আল্লাহ বললেন লোকমান তুমি আমার সুক্রিয়া করো কারণ যে সুক্রিয়া আদায় করে সে তার নিজের ভালোর জন্যই সুক্রিয়া করে কারণ সুক্রিয়া করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে লোকমান হাকিমের ঘটনা আল্লাহ সাল্লাহ লোকমানের ভেতরে তুলে দিয়েছেন লোকমান হাকিম আল্লাহর প্রিয় বান্দা ছিলেন আর তিনি তার সন্তানকে কিছু ওয়াজ করেছেন তিনি তার সন্তানকে কিছু কি করেছেন ওয়াজ করেছেন নসিহত করেছেন তার সন্তানকে তিনি যে নসিহতগুলো করেছেন আপনিও তো সন্তানকে নসিহত করেন পৃথিবীর অনেক নবীরা সন্তানদেরকে নসিহত করেছে করেছেন বিক্ষিপ্তভাবে বিভিন্ন সূরায় ওই সকল নসিহতের কথা অল্প অল্প এসেছে কিন্তু লুকমান হাকিম তার ছেলেকে যত নসিহত করেছেন নসিহতগুলো আল্লাহর এত ভালো লেগেছে কে পর্যন্ত এই নসিহতগুলো মানুষের জন্য শিক্ষণীয় করে রাখতে আল্লাহ তালা নসিহতগুলোকে কোরআনে ক্যারিমে ঢুকিয়ে দিয়েছেন সভা আর লোকমান হাকিম তার সন্তানকে মোট দশটি উপদেশ দিয়েছিলেন যেগুলো কোরআনে এসেছে লোকমান হাকিম তার সন্তানকে কয়টা উপদেশ দিয়েছেন আজকে আমরা সেগুলো জানব মুখস্থ করব তার আলোকে আমরাও আমাদের সন্তানদেরকে গড়ে তুলব ইনসা লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দিলেন আল্লাহ সোরা লোকমানের তেরো নম্বরে এতে তুলে দিলেন আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াজুহূ ইয়া বুনাইয়্যা লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকু লা যুলমুন আদীম খুব মনোযোগ দিয়ে শুনুন আজকে আনকোমন আনকোমন অনেক তথ্য পাবেন নিনশা লকমান হাকিম তার ছেলেকে প্রথম উপদেশ দিচ্ছে আল্লাহ তালা বলছেন শরণ করো সেই ঘটনা যখন লুকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল ইয়া বোনাইয়া সুফান আল্লাহ কি সুন্দর করে সন্তানকে ডাক দিয়েছেন ইয়া বোনাইয়া আমার প্রিয় ছেলে আমার কলিজার টুকরা সন্তান তাহলে এখান থেকে আমরা একটি মেসেজ পাচ্ছি সন্তানদেরকে আদর করে ডাকতে হবে সন্তানদেরকে আদর করে ডাকতে হবে অনেকে তো আছে ছেলে মেয়েকে ভালো করে ডাকন হাই হাই মানে ডাকার স্টাইলটাও সুন্দর না কি বলেন এরকম আছে আপনি একটু আদর করে ডাকেন আমার প্রিয় বাবা ছেলেকে বলেন আমার প্রিয় ছেলে দেখবেন কি খুশি হবে সন্তান আপনার কাছ থেকে শিখবে কথা বলার স্টাইল কিভাবে কথা বলতে হয় বাচন ভঙ্গি শব্দ চয়ন সন্তান তো এগুলো প্রথমে মা বাবার কাছ থেকে শিখবে আপনি ডাক ডাকবেন আমার প্রিয় ছেলে দেখবেন আপনার ছেলেও বলবে আমার প্রিয় আব্বু আমার প্রিয় বাবা আপনার কাছ থেকে শিক্ষিত হইতা আপনি আপনার মেয়েকে ডাকেন আমার প্রিয় আম্ম আমার কলেজার টুকরা মা আমার কলেজার টুকরা বাবা শোনো সুন্দর করে ডাকেন এটাই তো লোকমান তার ছেলেকে এভাবে ডেকেছেন ইয়া বোনাইয়া আমার প্রিয় বৎস আমার প্রিয় ছেলে তার ছেলেকে ডেকে প্রথম ওয়াজ প্রথম নসিহত করছেন লা তুশরিক বিল্লা তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না লোকমান হাকিম তার ছেলেকে সর্বপ্রথম নসিহত করলেন সর্বপ্রথম শিক্ষা দিলেন আল্লাহকে চেনার শিক্ষা না দুনিয়া চেনার শিক্ষা জোরে বলতে হবে এবার আপনি আপনাকে প্রশ্ন করেন আপনি আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম দুনিয়া শিক্ষা দিয়েছেন না আল্লাহকে চেনা যায় এমন শিক্ষায় শিক্ষিত করার শিক্ষা দিয়েছেন নিজেকে প্রশ্ন করুন অনেকের তো সন্তান এমনও আছে নাইন টেন এলেভেল অলেভেল শেষ করে ফেলতেছে এখনো আল্লাহর পরিচয় জানে না এখনো রসুরের পরিচয় জানে না এখনো কোরআন করতে পারে না তার মানে বুঝা গেল মা হিসাবে বাবা হিসাবে যে দায়িত্ব পালন করার কথা ছিল সে দায়িত্ব পালনে আপনি শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছেন লোকমান হাকিমের এই ওয়াজ থেকে আপনাকে শিখতে হবে লোকমান হাকিম তার সন্তানকে প্রথম শিক্ষা দিয়েছেন আল্লাহ চেনার শিক্ষা কি চেনার শিক্ষা এমন অনেক মানুষ তো আছে পড়াশোনা শেষ করার পরে আল্লাহ চেনে না কয় বলতে কেউ নাই কি বলেন এরকম আছে না নাই আপনি আপনার সন্তানকে প্রথম তাও শেখাবেন তাও প্রথম আলিফ শিখান বলেন বাবা তুমি প্রথমে আলিফ শিখো এ বি সি ডি পড়ে পড়ে শিখবা তুমি তুমি আলিফ শিখো আর তুমি কি জানো আলিফ দিয়ে কার কান্নাম জোরে বলেন কার নাম সন্তানকে প্রথম আল্লাহ শেখান আল্লাহ নাম শেখান আল্লাহ চিনান যদি আল্লাহ চিনাইতে পারেন ওই আল্লাহ আপনার সন্তানকে দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান একেবারে মাথার ভেতরে কলেজার ভেতরে আল্লাহ ঢুকাই দিবে কারণ জ্ঞান দেওয়ার মালিককে আপনি সিস্টেমিক ওয়েতে হাঁটছেন না যে পথে হাঁটা দরকার সে পথে হাঁটছেন না ভাবিয়েন না যে কোরআনের জ্ঞান এটা হুজুর আর মোল্লাদের জ্ঞান যারা কোরআনের জ্ঞান পেয়েছে দুনিয়াতে তাদের চাইতে শিক্ষিত তাদের চাইতে প্রজ্ঞাবান মানুষ আপনি আর খুঁজে পাবেন না আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম আল্লাহ চেনাবেন এটা লোকমান হাকিমের থেকে লোকমান হাকিমের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা সেই দিনে লোকমান হাকিম তার ছেলেকে প্রথমে বললেন বাবারে আল্লাহর সাথে কাউকে শরিক করো না শির করো না কারণ শির করা মানে হচ্ছে আল্লাহর উপর জুলুম করা শিরকের গোনা এমন গুণা যেটা আল্লাহ মাফ করেন না বড় ভয়াবহ গুণা আপনারা অনেকে বলতে পারেন হুজুর আমাদের ছেলে মেয়েরা শিরক করবে না কারণ আমরা তো মুসলমান আমার ছেলে মুসলমানের ঘরে জন্ম হয়েছে সে মুসলমানই হবে কিন্তু সবাই মন দিয়ে শোনেন ইমান আনার পরে ইমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটানো যাবে না ইমান আনার পরেও শির্কের সংমিশ্রণ অনেক সময় ঘটে যায় কারণ কেবলমাত্র মুশরিক কিংবা মূর্তি পূজারি হওয়া এটাই কেবলমাত্র শির্ক নয় বরং কথাবার্তা আকীদা বিশ্বাসে কাজে কর্মেও শির্ক হতে পারে কিনা এই জন্য আল্লাহ কোরআনে কারিমে ঈমানদারদেরকে সতর্ক করেছেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সতর্ক করে বলেছেন মুশরিকরা এরা তো এমনিতেই শির্ক করে মূর্তি পূজারীরা এরা তো এমনিতেই শিরক করে কিন্তু তোমরা যারা ঈমান এনেছো আনার পরে কথাবার্তায় কাজে করবে তোমরা ইমানের ভেতরে শির্কের ভেজাল ঢুকায়ো না কারণ ইমান আনার পরে ইমানের সাথে শির্কের মিশ্রণ ঘটাবে যারা হেদায়াত পাবে না তারা আল্লাহ দালাত পরানুল ছয় নম্বর সুরাম সুরতুল আন আমের বিরাশি নম্বর আয়তে বললেন আল্লাহ আমানু আলম ইয়াল বেসৌ ইমান হুম আর যারা আল্লাহর তরফ থেকে নিরাপত্তা আর হেদায়াত পাবে তারা সবাই বলেন তো দেখি আপনারা হেদায়াত সবাই চান কি চান না হেদায়ত যদি চান আল্লাহর তরফ থেকে হেদায়াত পেতে হবে ইমানের সাথে শিরকের মিশ্রণ ঘটাতে হবে আর দেখেন আমরা যে কোনো এবাদতে আসার পরে এবাদত করার সময় আল্লাহ বলেন তোমার এবাদত কবুল করব পরে তোমার নিজের পরিচয় দাও আগে এবাদত যখন আমরা করতে আসি আল্লাহ আগে বলেন তোমার এবাদত কবুল হবে পরে এবাদতের আগে পরিচয়টা দাও যেমন নামাজে আমরা আসি নামাজ শুরু করা হয় কোন সুরা দিয়ে জোরে বলেন কোন সুরা নামাজের ভেতরে আমরা সবচাইতে বেশি গুণগান প্রশংসা গরিকার আল্লাহ নামাজ আমরা শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইমদ্দিন প্রথম তিন আয়াতে আমরা আল্লাহর শুকরিয়া প্রশংসা শুরু করে দিলাম দেখেন আপনার সামনে কেউ যদি আপনার এসে প্রশংসা করে আপনি বলবেন লোকটাকে তার পরিচয় নিশ্চয়ই জানতে চাইবেন আমরা যখন নামাজ দাঁড়াই পর নামাজে আর প্রথম তিন আয়াতে আমরা যখন আল্লাহর শুক্রিয়া করি আল্লাহ তালা বলেন তুমি যে আমার সুক্রিয়া করছো আমার প্রশংসা আদায় করছো বান্দারে তুমি কে তোমার পরিচয় আমাকে দাও চার নম্বর আয়াতে আমাদের পরিচয় আছে না নাই আল্লাহ বলেন তুমি তোমার পরিচয় দাও ঠিক তখনই আমরা আমাদের নিজেদের পরিচয় দেওয়া শুরু করি আমরা বলি আল্লাহ আমাদের পরিচয় হল আল্লাহ বললেন পরিচয় দাও আমরা বলছি আল্লাহ ইয়া আমরা তোমার গোলামি করি আমরা তোমার গোলাম তোমার কাছেই সাহায্য চাই সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ঠিক আছে আমি খুশি হইলাম তোমরা তোমাদের পরিচয় দিয়েছ বলেছ তোমরা আমার গোলাম তার মানে তোমরা আমি ছাড়া কারো গোলামি করো না তোমরা শির করো না তোমরা বলেছ তোমরা আমার কাছেই চাও আর কারো কাছে চাও না ঠিক আছে বান্দা খুশি হলাম এবার কি চাই বা চাও পরের আবার এবার পরের আয়াত থেকে আমাদের চাওয়া শুরু হয় কার কাছে এই দিন আসল মুস্তাকিম আল্লাহ বলেন চাও আমরা বললাম আল্লাহ আমাদেরকে সুজাপদ দেখান নামতে আলাইগিম যে পথে চলে নেয়ামত প্রাপ্ত মান নে আমত পেয়েছে সেই পথ আমাদেরকে দেখাও এবাদত এবাদতে আসার পরে সবার আগে আল্লাহর কাছে পরিচয় দেওয়া লাগে আমরা পরিচয় দিলাম আল্লাহ আমরা তোমার গোলাম তোমার গুলামি করি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কিন্তু দেখেন এই ইমানদার গুলো এই মুসলমান এই নামাজ গুলো সমাজে তো এমন মুসলমান আছে নামাজ থেকে বের হয় পরে চাকরি বাকরির জন্য দেখা যায় বিভিন্ন মাজারে গিয়ে সুতা টানায় বিভিন্ন জীবিত ব্যক্তির কাছে গিয়ে চায় মৃত ব্যক্তির কাছে চায় আসে না নাই অমিয়া নামাজে বললেন কি আর নামাজের পাহিরে গিয়া করলেন কি সন্তানাদি হয় না তারপরে দেখা যায় তাবিজের পেছনে ছুটে আর বলে হুজুর তাবিজ লিখে দেন বিশ্বাস করে তাবিজ তার বাচ্চা হওয়াতে পারবে আসলে সবকিছু দেওয়ার মালিক কে এইভাবে করে ইমান এনে এনে আমরা আমলে আখলাকে কথাবার্তায় আমরা শির করছি এমন ভাবে আমরা শির করে ফেলি মাঝে মাঝে তো আমরা বলি সকল ক্ষমতার মালিক জনগণ এরকম কথাবার্তা আমাদের সমাজে নাই আর আল্লাহ তাআলা কোরআনে বললেন তার উল্টা কথা আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সব ক্ষমতা কার হাতে আল্লাহ আবার সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সব ক্ষমতা যার হাতে তিনি কে আল্লাহ বললেন সব ক্ষমতা আমার হাতে সব ক্ষমতার উৎস হলাম আমি আর আপনি বলেন সব ক্ষমতার মালিক জনগণ তাহলে এটা কি কথাবার্তায় আল্লাহর সাথে শির খলো না লুকমান এই জন্য তার ছেলেকে বলছেন বাবারে খবরদার সাবধান আল্লাহর সাথে কথাবার্তা কিংবা কোনোভাবেই তুমি শির করো না কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ শিরকের গুনাহ এমন গুনাহ আল্লাহ চাইলে সব গুনাহ maaf করতে পারেন কিন্তু শিরকের গুনাহ maaf হয় না এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নিসা এর ৪৮ নম্বর আয়াতে বলেছেন ইন্না الله لا يغفر أن يشرك به ويغفر ما দ্রোনদানিক নিমিয়া শা ওয়ামায়ুশরিখ বিল্লাহি ফাপ দিফ তারা ইফমান্না দে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ চাইলে সব গুনা মাফ করে দিতে পারেন কিন্তু শিরকের আল্লাহ মাফ করেন না কারণ যে ব্যক্তি শিরকের গুনা করে সে সব চাইতে মহাপাপের রচনা করে অন্য আয়াতে আল্লাহ বললেন

আর জাহান নাম তার জন্য অবধারিত করে দিয়েছেন যিনি তিনি কে এই জন্য সেই তারা লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ প্রথম ওয়াজ প্রথম নসিহত করলেন লাতুশ্রিক বিল্লাহ আল্লাহর সাথে শির করো না বরং তাওহীদের তাওহীদ চেন চেনো তাওহীদ কে জানো তাওহীদের বিপরীতে কখনো আল্লাহর সাথে শির করো না কারণ শিরকের গুনাহ মাফ করেন না কে তাইলে লোকমান হাকিম তার ছেলেকে প্রথমে তাওহীদের শিক্ষা দিলেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে প্রথম কিসের শিক্ষা দিবেন তাও হেদের শিক্ষা তাও হেদ মানে কি আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তার সাথে কোনো শরীর তার উপরেই মান আনতে হবে তার আইন মানতে হবে আপনি আপনার সন্তানকে প্রথমে কি দিবেন কোরআনের শিক্ষা দিবেন তাও হেদের শিক্ষা দিবেন ওই যে আমি প্রায় সময় বলি ও আ কখ এ বি সি ডি শিখবে পরে আলিফ বা তা শিখবে সবার এটা হুজুরের শিক্ষা মনে করেন না মোল্লাদের শিক্ষা মনে করেন না ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত আর আলিফ বা তার জান্নাতে যাওয়ার সাথে সম্পৃক্ত কপালপুরে যাবে আপনার যদি সন্তানকে আগে দিনই শিক্ষা না দেন এইটাই আপনাকে অর্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠাবে এটাই আপনাকে জবাই করবে এটা দুশ্চরিত্রবান হবে এটা মদখুর হবে এটা গাজা হতে পারে ইয়াবাখুর হতে পারে কিন্তু দিনী শিক্ষা পেলে তাকে চরিত্রবান বানিয়ে দিবেন কে লোকমান হাকিমের ওয়াজ থেকে প্রথম শিক্ষা আমরা নিলাম আমরা আমাদের সন্তানদেরকে সবার আগে দিনই শিক্ষায় শিক্ষিত করব ইনশাহ এরপরে সেইদিনা লোকমান হাকিম তার সন্তানকে দুই নম্বর উপদেশ দিলেন তিনি এবার তার সন্তানকে আল্লাহরে দেওয়ার শিক্ষা অনুযায়ী দুই নাম্বার উপদেশ দিলেন আল্লাহর বাদতের পরে যাদের খেদমত করতে হয় তারা কারা মা বাবা এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বললেন বাবারে শোনো

লোকমান হাকিম বললেন শোনো বাবা আল্লাহ বসিয়ত করেছেন আল্লাহ আদেশ দিয়েছেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবে আদেশটা কার অন্যদিকে সুরা বলে ইসলাই আল্লাহ বলেছেন ওয়াকমর পুকা আল্লাহ তামুদু ইল্লা ইয়া আল্লাহ তালা বলছেন তোমাদের রবের তরফ থেকে এই ফয়সালা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারো এবাদত করবে না আল্লাহর এবাদতের পরে যাদের সাথে সব ভালো আচরণ সুন্দর আচরণ করবে তারা হচ্ছে তোমার মা বাবা আল্লাতলা বিশেষ করে মা বাবার বার্ধক্যের কথা এরপরে উল্লেখ করলেন কারণ বুড়া বয়সে মানুষ দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ তালা দুনিয়ার সকল সন্তানদেরকে বললেন বুড়া বয়সে মা বাবার প্রতি আরো বেশি সদাচরণ করো আল্লাহ তাআলা তার পরের অংশে বললেন ইম্মা ইয়া বানুগান্না ইনদাকা আল কিবারা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম্মা উফ্ ওয়া লা তানহারহুমা ওয়া কুল আল্লাহ তালা বললেন যখন তোমাদের মা বাবা দুজনে কিংবা দুজনের কোনো একজন বার্ধক্য বয়সে চলে যায় খবর দাও তখন তোমরা আর সচেতন হয়ে যাও তখন তোমরা কন্ট্রোল হারিয়ে ফেলো না ব্যালেন্স হারিয়ে ফেলো না কারণ বুড়া বয়সে মানুষের চিৎকার চেঁচামেচি বাড়ে না কমে বুড়া বয়সে চলে গেলে এই রোগ ওই রূপ বিভিন্ন ধরনের রোগ সুখ ধরে বসবে এজন্য আল্লাহ বলেছেন খবরদার বান্দা সাবধান হয়ে যাও মা বাবা যখন বুড়া বয়সে চলে যাবে তখন বিরক্ত হয়ে তোমরা ফালা তাকুল্লাহুমা উফ উফ শব্দ পর্যন্ত বলো না আল্লাহ বার্ধক্যের কথা কেন উল্লেখ করলেন কারণ বুড়া হয়ে গেলে হয়তো মা বাবা বিছানা থেকে উঠতে পারবে না তোমাকে ডাকবে বাবা রে একটু আমারে উঠাও তখন তুমি বলো না উফ আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ উফ বলো না উফ বললে জান্নাত শেষ জাহান্নাম অবধারিত দেখেন আল্লাহ তো মা বাবা যুবক বা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের কথা উল্লেখ করতে পারত আপনি কোরআন বুঝেন আল্লাহ বুড়া বয়সের কথা স্পেশালি বলেছেন কারণ বুড়া বয়সে তো এমন হতে পারে বাবা উঠতে পারতেছে না বলবে বাবার একটু আয়ন আমার আপনি বলেন ওফ এখন ডাকিও না তো এই তো শেষ জান্নাত জান্নাত শেষ করে ফেলেছেন আপনি আপনি আল্লাহ বলেছেন বুড়া হয়ে যাওয়ার পর তারা যখন এমন আচরণ করবে ফালা উফ ওফ শব্দ না। ওয়ালা তানহারহুমা খবরদার ধমক দিবা না কারণ বুড়া হয়ে গেলে এমনও হতে পারে মা বাবা বিছানায় প্রস্তাব করে দিতে পারে তখন বলিও না সব সময় কেন বিছানায় প্রস্তাব করো আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা খবরদার ধমক দিও না নিষেধ করেছেন কে মা বাবার সাথে রাগ করে চোখ মোটা করে ঝিরকি দিয়ে কথা বলো না কথা কেমনে বলতে হবে শিখিয়েছেন কে আল্লাহ বলেছেন শোনো তোমার মা বাবার সঙ্গে কথা বলবা শুনে নাও একেবারে ভদ্র হয়ে বিনয়ের ভাষায় সম্মানের ভাষায় মা বাবার সঙ্গে কথা বলো এই আদব শিখিয়েছেন সরাসরি কে খবরদার যুবক তরুণ ছাত্র ভাইরা মা বাপকে ধমক দিয়ে ফেলেছেন তো জান্নাত আপনি শেষ করে ফেলেছেন মা বাবার সঙ্গে একটু রাগ করে কথা বলে ফেলেছেন তো জান্নাতকে শেষ করে দিয়েছেন কারণ এক সাহাব এসেন অভিজি বললেন ভগবাল্লা রেন মা হক কলুয়ালি দা ইনে আলা গয়লা দিঘি সন্তানের উপরে মা বাবার কী হক রয়েছে নবীজী বললেন এমন এক প্রশ্ন করেছ তার উত্তর আমি সংক্ষেপে দিয়ে দেই হোমা জান্না তুকা হোমা না রোকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত অর্থাৎ ক্ষেতমত করলে সরাসরি জান্নাত আবার মা বাবা তোমার জন্য যাহার নাম মা বাবকে কষ্ট দিলে যাহার নাম ওয়াজিব করে দিবেন কে এই জন্য সেই দানা লুকমান হাকিম প্রথমে শিরকের ব্যাপারে সাবধান করলেন তাওহিদের জ্ঞান দিলেন তারপরে তিনি তার ছেলেকে বললেন বাবারে শোনো এবার আল্লাহর ইবাদতের পরে তাওহিদের উপরে অটল অবিচল থাকার পরে মা বাবার সঙ্গে মা বাবার খেদমত করবে মা বাবার সাথে ভালো আচরণ করবে এরপরে তিনি বললেন বিশেষ করে মায়ের খেদমত একটু বেশি করবে কারণ সন্তান লালন পালনে সন্তান জন্মদানে বাবার চাইতে মায়ের অবদান একটু বেশি কোন জায়গায় বেশি সেটার ফাফসিরু আল্লাহ করেছেন কোন জায়গায় বেশি বাবা এই কাজগুলো করে না এই কাজগুলো মা করে কোন কাজ আল্লাহ এবার কোরআনে বলছেন হামালাত মালা মাঘনেও ওয়াফি সলোহ এই কাজ বাবা করে না আল্লাহ বলেছেন মা সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে এরপরে মাই সন্তানকে দুই বছর বুকের দৌড় পান করায় সন্তানের জন্য মা স্পেশাল তিনটি কাজ করেছেন যে স্পেশাল তিনটি কাজ দুনিয়ার কোনো বাবা করে না এই জন্য বাবার চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেশি এটা আমরা সবাই জানি বাবার চেয়ে মায়ের মর্যাদা তিন গুণ বেশি কিন্তু যদি বলা হয় কি কারণে বেশি অনেকে আমরা জানি না বাবার চাইতে মায়ের মর্যাদা তিন গুণ বেশি তার কারণ হলো তিনটা জোরে কোন কয়টা বাবার চেয়ে মায়ের মর্যাদা কয় গুণ বেশি তিন কারণে তিন গুণ বেশি কারণ মা এমন তিনটা কাজ করেছেন যা আপনারা কেউ করবেন না দুনিয়ার কোনো পুরুষ মানুষ করবে না এক নাম্বার মা সন্তানকে মা সন্তানকে দশ মাস গর্ভ ধারণ করেছেন বলেন তো গর্ভধারণ করা কি পৃথিবীর কোনো পুরুষ মানুষের কাজ নাকি আপনারা পারবেন এক নম্বর মা সন্তানকে গর্ভধারণ করেন দুই নাম্বার হচ্ছে মা সন্তানকে প্রসব করেন এটাও কোনো পুরুষ মানুষের কাজ নয় তিন নাম্বার মা সন্তানকে বুকের দুধ পান করান আপনারা বাজার থেকে এনে ডানা দুধ খাওয়াইতে পারবেন এর চেয়ে বেশি কিছু পারবেন না কিন্তু মা সন্তানের জন্য স্পেশালাই তিনটা কাজ করেন এক নাম্বার দশ মাস গর্ভধারণ করেন যারা বিয়ে শাদি করে ফেলেছেন বউয়ের সাথে তো ঘুমান যখন বউয়ের পেটে সন্তান আসে বউ যে কি কষ্ট করে এটা দেখে নিজের মায়ের কথা একটু চিন্তা করবেন কারণ ওই সময় তো আপনার মাও আপনার জন্য উহ আহ শব্দ করেছে এই রকম একটু চিন্তা করবেন কখনো তো কাজ থেকে দেখার সুযোগ হয় নাই বিয়ে করার পরে তো বউয়ের খেদমত করেন খুব বেশি বউ যখন প্রেগনেন্ট হয়ে যায় খুব যত্ন নেন ফল মল রাতের বেলা বউ ঘুমাতে পারে না তখন আপনি মাঝে মাঝে মাথায় হাত বুলাই দেন ওই সময় একটু চিন্তা করবেন ওই সময়ের কথা যখন আপনি আপনার মায়ের পেটে ছিলেন এইভাবে আপনার মাও আপনাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে এরপরে দুই নম্বর মা আপনাকে প্রসব করেছে তিন নম্বর মা আপনাকে বুকের দুধ পান করিয়েছে এই তিনটি কাজ মা বেশি করেছে এই জন্য বাবার চাইতে মায়ের হক আল্লাহ তিন গুণ বাড়িয়ে দিয়েছে এই জন্য সেই লোকমান হাকিম তিনি তার সন্তানকে অসিয়ত করতে গিয়ে বললেন বাবারে মা বাবার প্রতি তুমি সদাচরণ করবে মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না এমনকি তোমার মা বাবা যদি তোমাকে শিরকের কথাও বলে সেই কথা অমান্য করে কাফের হলেও মা বাবার খ্যাদমত করা লাগবে অনেকে এসে অভিযোগ করে কই হুজুর আমার মা ঘরের ভিতরে এই এই অন্যায় করে শোনেন ভালো করে আপনার মা শুধু অন্যায় না আপনার মা যদি কাফেরা হয় আপনার বাপ যদি কাফের হয় তারপরেও দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন মা বাবার খেদমত আপনাকে করতেই হবে করতেই হবে করতেই হবে যদি কাফের হয় তাও করা লাগবে এই কথা কেন বললাম মাঝে মাঝে আসে কই হুজুর আমার মা আমার বউকে দেখতে পারে না না দেখতে পারলেও নাই আপনাকে খেদমত করাই লাগবে কথা বুঝতে পেরেছেন আপনি বলবেন হুজুর এটা কেমন কথা শোনে এবার কোন জায়গা থেকে বলছি কথা আল্লাহ তাআলা বলেন ওয়া ইয জাহাদা কা আন্না তুশরিক বিমা লাইসা لكি বিইলমুন ফালা তু'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া আমারু ফা আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবা যদি তোমাকে শিরক করার জন্য চাপ দেয় প্রেসার ক্রিয়েট করে মা বাবার এই কথা শুনবা না কারণ এই বিষয়ে তোমার কোনো জ্ঞান কিন্তু তোমার মা বাবা যদি শিরকের দিকে চাপও দেয় তুমি উল্টা মা বাবার সাথে অশালীন আচরণ বেআবিপূর্ণ আচরণ করো না তোমার মা বাপ কাফের হইল আল্লাহ বলছেন মোসাহেব হোমা দুনিয়া মারুফা দুনিয়ায় তাদের সাথে ভালো আচরণ করো অর্ডার দিয়েছেন কে একটা ঘটনা শুনাই আবু হুরাই রাদি আল্লাহ নাম আমরা সবাই জানি হাদিস বর্ণনাকারী একজন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির সামনে এসে কান্না করছেন নবীজি বললেন কি ব্যাপার আবু হুরায়রা তুমি কাঁদছো কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া আল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমার মা আমাকে মেরেছেন নবীজি তখন বললেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছেন কেন তুমি কি কোনো বেয়াদবি করেছো নাকি আবু হনায় হু তখন বললেন নবী গো আমি প্রত্যেক দিন আপনার ক্ষেতমতে আসি আপনার দরবার থেকে যেতে যেতে আমার দেরি হয়ে যায় আমার মা আমাকে বলেন আমার মা আমাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আবু রা তুমি কোথায় ছেলে আমার মা এমন মহিলা তিনি আপনার নাম শুনতে পারেন না আপনাকে খুব অপছন্দ করেন আমি যখন বলি আমি আপনার কাছে ছিলাম আমার মা এটা শোনা মাত্রই আমাকে খুব বেশি মারধর করে আজ আমাকে এত বেশি মারধর করেছে আর আপনাকে বকাঝোকা করেছে এটা আমি সহ্য করতে পারি নাই এই জন্য আপনার সামনে এসে কান্না করছি নবীজি বললেন আবু এরা তোমার মা তোমাকে মেরেছে এই জন্য তুমি কান্না করে করে আমার কাছে এসে কি অভিযোগ করতে এসেছ নাকি আল্লাহ আকবর রাহমাত আমি আল্লাহর পরে যার মর্যাদা ঘুমাইতেছেন নাকি আপনারা কিচ্ছা শুনাই দিন আপনি তো কিচ্ছা শুনাই দিছি না ওই যে বলছি কাফের হইলেও কি করা লাগবে শোনেন অনেক যুবকরা এসে বলে হুজুর আমার বউকে আমার মা দেখতে পারে না না দেখতে পারলে নাই আপনার মায়ের খাত করাই লাগবে আপনাকে কেন করা লাগবে এবার ভালো করে শোনো নবীজি বললেন আবু হরায়রা তোমার মা তোমাকে মেরেছে তুমি কি আমার কাছে অভিযোগ করতে এসেছ শোনো যদি তুমি অভিযোগ করতে আসো মনে রাখো তোমার মা তোমাকে মারলো এই জায়গাতে আমার কিচ্ছু করার নাই আল্লাহ পড়বেন না আবু হরাই তখন বললেন নবী গো আমি বিচার দিতে আসি নাই নালিশ করতেও আসি নাই বরং আমি এসেছি আমি জানি আপনি আল্লাহর পয়েগাম্বার আমি জানি আপনি আল্লাহর রসুল আপনি আল্লাহর কাছে হাত তুললে আপনার দুয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না আপনি একটু দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হেদায়াত দেন সঙ্গে সঙ্গে নবীজি দোয়া করলেন হে তুমি আবু এরার মাকে হেদায়াত দাও এই দিকে নবীজি দোয়া করছেন অন্যদিকে আবু এরা দরজা খুলে দৌড় দিয়েছেন আবু হুরাইরা রাস্তার মধ্যে দৌড়ান দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছেন রাস্তায় কয়েকজন একজন তাকে ধরলেন তারা মনে মনে ভাবলেন আবু হুরায়রা অত্যন্ত ভদ্র মানুষ সে খুব ধীরে ধীরে হাঁটে আস্তে আস্তে কথা বলে কিন্তু আবু হুরায়রা আজকে দৌড়ায় কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরে তারা বললেন কি ব্যাপার আবু হুরায়রা আজকে দৌড়াচ্ছো কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ভাইরা আমাকে তাড়াতাড়ি ছাড়ো আমাকে আজকে আটকায় না আমাকে দৌড়াইতে দাও দৌড়ে গিয়ে আমি বাড়িতে দেখতে চাই আমার নবীর দুয়া আমার বাড়িতে আগে পৌঁছালো নাকি আমি দৌড়াইয়া আগে আমার বাড়িতে আসলাম বাড়িতে গেলেন দৌড়াইয়া দরজা নখ করলেন মা দরজা খুললেন তিনি দেখলেন তার মা বুড়ি বুড়ি মানুষ সাদা সাদা চুল থেকে পানি পড়তেছে কিছুক্ষণ আগেই গোসল শেষ করেছে আবু আবু মনে মনে বুঝলেন আমি আগেই চলে এসেছি মা আসার বললেন বাবারে তুমি কোথায় ছিলে তোমাকে মারার পরে আমি খুব অনুতপ্ত হয়েছি ভাবলাম আমার ছেলেকে আমি মানলাম কেন সে তো খারাপ জায়গায় যায় না চিন্তা করলাম আমিও যে ব্যক্তিকে অপছন্দ করি সে তো খারাপ কোনো ব্যক্তি নয় আমি অনুতপ্ত হয়েছি অনুশোচনা ফিল করেছি তুমি এক কাজ করো আমাকেও নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়ামের কাছে যাও আমিও কালেমা পরে মুসলমান হয়ে যেতে চাইছো ভালো এই ঘটনা কেন শোনালাম নবীজি বলেন আবু হরাইরা তখনও তো আবু হরাই মা ইমান আনেন নাই বললেন আবু হরাইরা তোমার মা আমাকে যদি অপছন্দও করে আমাকে যদি গালিও দেয় তোমাকে মারেও তুমি আমার কাছে অভিযোগ করতে আসিও না তোমার মার খেদমত তোমাকে করাই লাগবে আমিও বলি আমার যুবক তরুণ ভাইয়েরা আপনার মা বাবা যদি আপনার মা বাবা যদি অন্যায়ও করে আপনাকে খেদমত করা লাগবে খ্যাদমত করা আপনার জন্য এটা খরচ করে দিয়েছেন কে অনেকে এসে অভিযোগ করে কিসের অভিযোগ করেন আপনি আপনার মা বাবা আপনার জন্য যে কষ্ট করেছেন শরীরের চামড়া কেটে দিয়া স্যান্ডেলের ফিতা বানাইলেও আপনি এর ঋণ শোধ করতে পারবেন না কিসের অভিযোগ করেন আপনি কার কাছে দৌড়ান আপনি আপনার ঘরের ভিতরে যান না অনেকে এই পীর ধরে ওই পীর ধরে কিসের পীর ধরেন আপনি আপনার বাবা আপনার বড় পীর আপনার মা আপনার বড় পীর আমি নিজে এখনো আমার মায়ের কাছ থেকে পানি পোড়া খাই আমি পানি পড়া খাই আমি আমার অনেক বড় বড় উস্তাজকে দেখেছি তারা এখনো মা বাবার কাছ থেকে পানি পোড়া নিয়ে খায় আর আপনি হুজুরের কাছ থেকে পানি পোড়া খান আমি আমার বাবার কাছ থেকে একদিন আমার বাবা তো এখন নাই আল্লাহ তালা ওনাকে মাফ করে দিন এখনো আমি আমার মায়ের কাছ থেকে মাঝে মাঝে আমি পানি পোড়া আনি তো মা বলেন যে বাবারে রে তুমি তো আলেম তুমি কেন আমার কাছ থেকে নাও আমি বলি যে আমি যত বড়ো আলেমে হই না কেন আমি আপনার সামনে তো আমি আপনার ছেলে আপনার পানি পড়া ওইটার মধ্যে একটা বরকত আছে এটা আমার বিশ্বাস তো মা বাবা তো আমার জন্য বড় পি আপনার পিস সবের দোয়া আপনার জন্য করলে কবুল হইতেও পারে নাও হইতে আর মা যদি বাপ যদি একবার দুয়া করে যদি ওই দোয়া লেগে যায় আপনার আপনার জীবনটা একেবারে সফলতায় ভরে যাবে সুবহানাল্লাহ এজন্য যার খেদমত করা দরকার তার খেদমত করেন যার খেদমত করা দরকার তার খেদমত করেন আপনার বাপ অসুস্থ আপনি চিকিৎসা করান না আর হুজুরকে আপনি দাওয়াত খাওয়াইয়া হাদিয়া দিয়ে দেন আপনার মাকে হাদিয়া দেন আপনার মাকে চিকিৎসা করান আপনার বাবা অসুস্থ বাবাকে চিকিৎসা করান আপনি আপনি অমুক খুজুর তমুক হুজুরকে ধরে খাওয়াই দিলেন নিজের মা বাপকে একটু খাওয়াইলেন না এর মানে এই না যে আলেমদেরকে আপনারা সম্মান করবেন না করবেন অবশ্যই করবেন মানুষ খাওয়ানো এটা তো অত্যন্ত ভালো কাজ সম্মান করা মানুষকে খাওয়ানো এটা ভালো কাজ না নিশ্চয়ই ভালো কাজ কিন্তু অনেক ভাইয়েরা আছেন মা বাপকে ঠিক মূল্যায়ন করে না দেখে না এরকম আছে না নাই আপনার মা বাবার ক্ষেত্রে প্রতিযোগিতা করবেন এখানে আরেকটা কথা বলে দিই ধরেন একাধিক সন্তান থাকলে বাবা অসুস্থ বড় ছেলে বলে আমি কেন একা চিকিৎসার টাকা দিবি দুই নম্বরটা কথা দিতে পারে এরকম ভাগঝুক হয় কি হয় না আবার মা বাপকে আলাদা করে দিয়ে একজন খরচ দেয় না কই আমি কেন একা দিব না চারজন আসি না চারজন ভাগ করে দাও আর বুদ্ধিমান সন্তানরা কি করে জানেন কয় ভাইরা ভাইদেরকে বলে ভাইয়া আপনারা যদি না পারেন অসুবিধা নেই আমি আসি আমি পুরাটা একা দিয়ে দিব। কারণ সে মনে মনে ভালো করে জানে আমার মার জন্য আমি খরচ করলে হয়তো পঞ্চাশ হাজার এক লাখ খরচ হচ্ছে কিন্তু এক লাখকে একশো কোটি বানায়া যিনি ফিরাইয়া দিবেন তিনিকে আপনি বুঝেন নাই আপনার মা বাবা আছেন হজ করতে পারেন নাই টাকা পয়সা নাই মা বাবা আগে হস করেন নাই বাবা চাচ্ছে হস করতে আপনি বলতেছেন চার ভাই আসি না চার ভাই দেন শোনেন আপনি যদি বরকত চান আপনি বলেন ওই ভাইদেরকে গিয়ে ঘরে গিয়ে বুঝান ভাই আপনাদের লাগবে না আমি একা দিয়ে দিই একা দেন দেখবেন সাত লাখ আট লাখ সাতশো কোটি বরকত হয়ে ফিরে আসবে কার কাছ থেকে কথাগুলো এমনি এমনি বলি নাই আমি আমার কথা বলি আজ আমি সারা দেশে কোরআনের কথা বলি শুধু আমার বাবা আর মায়ের কারণে আমি আমার বাবার প্রত্যেকটা তাহাজ্জুদের নামাজের ফরিয়াদ শুনেছি এমন কোন দোয়া আমি শুনি নাই এমন কোন দোয়া যে দুয়ায় তিনি আমার নাম বলেন নাই মা বাবার খেদমত করেন মা বাবার পায়ের কাছে পড়ে থাকেন মা বাপ খুশি করেন গোটা দুনিয়ার আপনার পায়ের তলায় পড়ে যাবে ইনশাল্লাহ আপনি মা বাবার পায়ের তলায় থাকবেন দেখবেন গোটা দুনিয়া আপনার পায়ের তলায় চলে আসবে ইনশাআল্লাহ বাবা মার খেদমত করুন এই শিক্ষা এই করছেন লোকমান কাকে তার ছেলেকে লোকমান বলছেন বাবা রে তুমি আল্লাহর পরে তোমার বাবা এবং মায়ের লোকমান হাকিম তার ছেলেকে মোট উপদেশ দিয়েছেন কয়টা দশটা এই দুইটাই বড় পয়েন্ট বাকিগুলো ছোট ছোট এটা আজকে শেষও করা যাবে না আগামী জুমায় আমরা বাদবাকি বাকি আটটি পয়েন্ট আটটি উপদেশ আলোচনা করব ইনশা